দিল্লি টু গোয়া ইন্ডিগো বিমানে ঘটেছে এক আশ্চর্যজনক ঘটনা। বিমান ছাড়তে দেরি হবে এমন ঘোষণায় বিমানের পাইলটকে আক্রমণ করে বসলেন এক যাত্রী, যার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রোববার দুপুর একটার দিকে বিমান ছাড়তে বিলম্ব হবে এমন তথ্য ঘোষণা করেছিলেন ওই বিমানের পাইলট অনুপ কুমার, আর তাতেই বেজায় চটেছিলেন এক যাত্রী। ঘোষণা শোনার সাথে সাথে বিমানের ভেতর পাইলটকে খুশি মারেন সেই যাত্রী। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে একজন লিখেছেন, অবিশ্বাস্য ঘটনা, এক যাত্রী ইন্ডিগো বিমানের পাইলটকে খুশি মারল। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিমান ছাড়তে দেরির কথা শুনে ক্ষুব্ধ এক যাত্রী বিমানের শেষ সারি থেকে দৌড়ে এসে পাইলটকে খুশি মারেন এবং মারধর করেন। ভিডিওতে বিমানের ক্রুদেরও দেখা গেছে সেই যাত্রীকে শান্ত করার চেষ্টা করতে, এবং ক্রুরা যাত্রীদের নিজের জায়গায় বসার জন্য অনুরোধ করছিলেন। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়ার পরে বেসামরিক বিমান নিরাপত্তা সংস্থা পদক্ষেপ নিয়েছে এবং এই ঘটনায় তদন্ত শুরু করেছে। নুসরাত শারমিন, মাই টিভি।